কালমাটিতে শ্বশুরবাড়িতে বউকে আনতে গিয়ে শ্বশুরকে মারধরের অভিযোগে জামাইকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। ঘটনার বিবরণে জানা গিয়েছে, কুচবিহারের দিনাটা 2 নং ব্লকের বামনহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকার বাসিন্দা সালাম শেখের মেয়ে সালেমা খাতুনের সঙ্গে বিয়ে হয় ধাপরাহাট বাজার এলাকার বাসিন্দা জহির শেখের পুত্র লাবিব শেখের সঙ্গে। উল্লেখ্য, গত 6ই জানুয়ারি সালেমা খাতুন তার সন্তানের সঙ্গে বাপের বাড়িতে আসেন এবং 2 দিন পর শ্বশুরবাড়ি অর্থাৎ তার স্বামী লাবিব শেখের বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল। তবে 7 দিন পেরিয়ে গেলেও বউ বাড়িতে না ফেরায় স্বামী লাবিব শেখ বৃহস্পতিবার বউকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে শ্বশুরবাড়িতে যান। এরপর ঝামেলার সূত্রপাত। শ্বশুর সালাম শেখ অভিযোগ করে বলেন, আমার মেয়েকে নিয়ে যাওয়ার বাহানায় আমাকে মারধর করেছে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পালিয়ে যায় লাবিব শেখ। এরপর বামনহাট বাজারে স্থানীয়রা তাকে আটক করে সাহেবগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। তবে এই অভিযোগ অস্বীকার করে কি জানিয়েছেন লাবিব শেখ শুনুন। মুই মনে কর মোর বউ আসছিল বাপের বাড়ি, 2 দিন থাকা কথা কয়ে আসছে, ঠিক আছে, আসছে তোমার 6 তারিখ আসছে, আজকে কিন্তু 13 তারিখ কোন বাংলা ইংলিশ, ঠিক আছে, 6 তারিখ আসছে, আজকে 13 তারিখ, ঠিক আছে, মোর বোন বউ 2 দিন থাকা কথা কয়ে আসছে, মুই এখন ফোন করলুম 2 দিন পরে যে আসে বাড়ি আয়, ঠিক আছে, ও শ্বশুরি কয় পিটিয়ে বানাবে আজকে, পিটিয়ে খাওয়া যাবে, ভালো কথা পিটিয়ে খাওয়া যাবে, ঠিক আছে না, পিটিয়ে খাওয়া যাবে, তা মুই আজকে আসলু বামনার দাদার মাথার উঠেন উঠেন মোর বউ ফোন করলু, ফোন করিয়া কলু যদি বাড়ি এসিস তে বামনার বুলি আয় সিটি পড়ালাম মুই দিব, তুই পড়ালাম মুই বামনার তুই নিয়ে যাবি, মোর বউ 8 টাকায় 8 টাকায়, তা মুই বাবা একটা আছে বেটা, বেটাটাকে মুই কলত নিলাম, কলত নিলুম মোর শ্বশুরি ওটে বসি, পরে মোর শ্বশুরি উঠিবে করতে 1.5 বছর, 1.5 বছর, ঠিক আছে, মোর শ্বশুরি একটু উঠি গেল, মোর শ্বশুর করতে হইবে আসি আসি গিস দিবে, হ্যাঁ সামনে কথা কবাই যে তোর সবাক তুই নিয়ে যা, মোর বেটি তুই পাঠ পারবি, মোর বউ কিন্তু মোর সাথে যাবি, ও তোরা আপনার না তবে মোর বউ কিন্তু কি হয়েছে, তারপরে এখন মুইও 1-2 মুই টাকা কথা শুনবের কথা, তারপরে মুই 1-2 কলুম যে ঠিক আছে না পাঠান নাই মোর শখ ধরি মুই যা এই কথা কলু কয়ে এখন গাড়িত বসলুম, গাড়ি স্টার্ট দেন, একা তো গাড়ি স্টার্ট নেয় না, তারপরে মুই গাড়ি থেকে নামলু, গাড়ি কয় হ্যাঁ স্টার্ট নেই না না গাড়ি স্টার্ট হাতে নেয় স্টার্ট এখন আমরা মোকে 6টা গাড়ি দিবে মানে 6টাও দিবেন নাই ইয়ের বাপ চিকড়ি পেয়েছে, ঠিক আছে, এখন আসিল এখন মানুষজন জড়ো হল মোক 3-4 জন লোক ধরছে মুখর ডাং ডাকাইছে অটে কোনো আসে তাতে হয়তো ইয়ের বাপ দুঃখ পাইছে যে মোর বউ ডাকা নাটে পুষ করো মুই এমন করে হাত কান ছাড়াই দিচ্ছ মোর বউয়ের ওটন নাকছি, ঠিক আছে, নাগার পরে ওট ওট হয়তো ফাটছে ওর কিন্তু অল্পের না তো ডাক্তার।